বিশ্বে করোনার প্রকোপ ক্রমে ভয়াবহ হচ্ছে। গেল ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক 1,97,000 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, প্রাণহানি প্রায় 5,000। এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড ১৯ মোট মৃতের সংখ্যা 5,19,000 ছাড়ালো, আর মোট সংক্রমণ 1,08,00,000-এর বেশি। আর যুক্তরাষ্ট্র তো গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ 52,982 জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 27,80,000 গড়াচ্ছে। এই ঘটনার অবশেষে জনসম্মুখে মাস্ক পরতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। কিছুতেই প্রতিরোধ করা যাচ্ছে না প্রবল সংক্রামক অদৃশ্য শত্রু কোভিড ১৯কে, বরং দিনে দিনে বিশ্বজুড়ে এটি তার ভয়াবহতার ছাপ রেখে যাচ্ছে। গেল ২৪ ঘন্টায় আরও প্রায় ২,০০,০০০ মানুষের দেহে জুড়ে বসেছে মরণঘাতী নোভেল করোনা ভাইরাস, আর প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ৫,০০০। ভাইরাসটির ছোবলে বিপর্যস্ত গোটা যুক্তরাষ্ট্র। গেল একদিনে দেশটির সর্বোচ্চ প্রায় ৫৩,০০০ মানুষ সংক্রমিত হয়েছে, আর দৈনিক এই সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসব ঘটনায় সবার পরামর্শে জনাকীর্ণ জায়গায় মাস্ক ব্যবহারে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ব্রাজিলের দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছেই, গেল একদিনেও দেশটিতে সবচেয়ে বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। সংক্রমণের সংখ্যাও কমছে না, লাতিন আমেরিকার এ দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ৪৫,০০০ মানুষ। করোনায় বিপর্যস্ত ভারত, দেশটিতে গেল ২৪ ঘন্টায় আরও ১৯,০০০-এর বেশি মানুষ সংক্রমিত ও ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এশিয়ার এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬,০০,০০০ ছাড়িয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি ভালো হলেও বৈশ্বিক মহামারীর মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। তবে এত খারাপ সংবাদের মধ্যে স্বস্তির খবর হলো, বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬০,০০০-এর বেশি করোনা রোগী। আসমাতুলি, নিউজ ২৪।